কিভাবে হেরে গিয়েও ঘুরে দাঁড়ানো যায় তা এই মানুষটার সম্পর্কে না জানলে বুঝতেই পারবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ পডকাস্ট ঘরে বাইরে। আজ এমন একজন মানুষের কথা বলবো যিনি একসময় হেরে গিয়েও আজ তিনি প্রত্যেক মানুষের মনে জিতে বসে আছেন। তিনি সেমিফাইনালে 7টা উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, লক্ষ্য যদি অনেক বড় হয় তাহলে জীবনে যত বড় সমস্যা আসুক না কেন তা ছোট মনে হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি ইন্ডিয়ান ক্রিকেটের এখন সব থেকে বড় হস্তি, যাকে দেখে সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন যে এই ক্রিকেটারই একদিন ভারতের ক্রিকেট টিমকে আরও স্ট্রং বানাতে পারবে, যা বিরোধী পক্ষ দেখে ভয় পেতে বাধ্য হবে, যার ফলস্বরূপ সেমিফাইনালে আজ আমরা দেখেই নিলাম। একজন মানুষকে বড় হতে গেলে কত বিপদের সম্মুখীন হতে হয় তা মোহাম্মদ শামির জীবনী না জানলে আপনারা তা বুঝতে পারবেন না। তার কারণ, মোহাম্মদ শামির দাম্পত্য জীবনের এমন সমস্যা এসেছিল যে একজন সাফল্য ক্রিকেটারকেও পর্যন্ত 3 বার আত্মহত্যা করতে পর্যন্ত যেতে হয়েছিল, এমন পরিস্থিতিতে পৌঁছে গেছিল তার জীবন। কৃষক পরিবারে 3রা সেপ্টেম্বর 1990 সালে উত্তরপ্রদেশের আমোরাবাদে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিরা ছিলেন 3 ভাই, তার মধ্যে মেজর ভাই ছিলেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামির বাবার স্বপ্ন ছিলেন যে মোহাম্মদ শামিকে তিনি ক্রিকেটার বানাবেন। তার কারণ, তার নিজের ইয়ং এজে তিনি হচ্ছে ফাস্ট বোলিং করতেন, আর ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসার কারণে নিজের ছেলের পেছনে সব লুকিয়ে দিয়েছিলেন, আর নিজের ছেলেকে ক্রিকেটার বানানোর জন্যে কাছেই একটা কোচিং সেন্টারে তিনি ভর্তি পর্যন্ত করেছিলেন। মোহাম্মদ শামিকে আরও ভালো করে ক্রিকেট শেখানোর জন্যে তার বাবা তাকে আরও বড় কোচিং সেন্টার, বাড়ি থেকে প্রায় 22 কিলোমিটার দূরে একটা কোচিং সেন্টারে ভর্তি করেছিলেন, এবং পরবর্তীকালে সেই রাজ্যের হয়ে খেলার জন্যে তিনি ট্রায়াল পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু পলিটিক্যাল ইস্যুর কারণে তাকে সেখান থেকে বাদ চলে যেতে হয়। আর তারপরেই কারোর কথা শুনে তার বাবাই তাকে কলকাতায় পাঠিয়েছিলেন কলকাতার ক্লাবের হয়ে খেলার জন্য, আর সেখানেই প্র্যাকটিসের মাঠে চোখ পড়ে সৌরভ গাঙ্গুলি। আর সৌরভ গাঙ্গুলির চোখ পড়া মানেই ভবিষ্যৎ বদলে যাওয়া, তা সত্যিই এক চমকদার কাহিনী বটে। কলকাতা ক্লাবে জয়েন করার পর তারপরে যখন আস্তে আস্তে খেলার প্র্যাকটিসের কাজ চলছিল, আর সৌরভ গাঙ্গুলির চোখে পড়াতেই আস্তে আস্তে বদলে গিয়েছিল তার ভাগ্য। সেই মোহাম্মদ শামিকে আজ আমরা বাঘের মতো খেলতে দেখছি ওয়ার্ল্ড কাপে। জীবনের সব সমস্যা আর প্রতিকূলতাকে এইভাবে পেরিয়ে পেছনে ফেলে এইভাবে এগিয়ে যান। পুরো ভারতবাসী, পুরো বিশ্ব আপনার সঙ্গে আছে, আপনার পাশে আছে। এইভাবে খেলে যান, এইভাবে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আরও অনেক কাপ ভারতকে এনে দিন, আর এইভাবে শত্রুর স্ট্যাম্প ভেঙে এইভাবে শত্রুকে দমিয়ে রাখুন, আর পুরো ভারতবাসী আপনার জয়গান করুক। মোহাম্মদ শামিকে আরও অনেক শুভেচ্ছা রইল ওয়ার্ল্ড কাপের জন্য।